ইউটিউবের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেগুলো যদি আপনি না করেন তাহলে আপনি যতই ভালো করে ভিডিও বানান আর যতই সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন আপনার ভিডিওতে কখনোই বেশি বেশি করে ভিউস আসবে না সেই জন্য আপনি যদি চান আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউস আসুক তাহলে আপনাকে এই প্রত্যেকটা সেটিংস খুব ভালো করে করতে হবে তাহলে চলুন এই প্রত্যেকটা সেটিংস আপনি কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক প্রথমেই আপনি আপনার মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করুন আমি এখন আমার মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করে নিলাম এরপর গুগল ক্রোমব্রাউজার ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে সার্চ অট টাইপ ইউআরএল এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি সার্চ করুন ইউটিউব ডট কম দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম চলে এলো এরপর আপনি ইউটিউব ডট কম লিখে সার্চ করুন যেই আপনি ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন আপনার সামনে যদি এরকম অপশন আসে ঠিক আছে মানে ডেস্কটপ সাইটে যদি এনেবেল না হয় আপনি জাস্ট ডট একবার এনেবেল করবেন তার জন্য ডেস্কটপ সাইট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যেই আপনি ডেস্কটপ সাইট অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু এখন সম্পূর্ণ ডেস্কটপ সাইট মোডে এনেবেল হয়ে গেল এবারে কিন্তু আমরা সেটিংস গুলো করতে পারবো তো আমি বড় করে আপনাকে দেখাচ্ছি এরপর আপনি ওপর দিকে চলে যাবেন দেখতে পাচ্ছেন ওপর দিকে আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেখাবে ঠিক আছে জাস্ট আপনি আপনার চ্যানেলের লোগোয় ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর একদম নিচে সেটিংস বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন জাস্ট আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন যেই আপনি সেটিংসে ক্লিক করবেন আপনার সামনে এরকম তিনটে অপশান চলে আসবে আপনি জাস্ট প্রথম অপশান চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে একবার ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে আর এখানেই কিন্তু সমস্ত সেটিংসগুলো আপনাকে করতে হবে এবার একটু বড় করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখন চ্যানেল অপশানের মধ্যে রয়েছে এখানে আরও অনেক জেনারেল রয়েছে তারপরে চ্যানেল তারপরে আপলোড ডিফল্টস ঠিক আছে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা কাজ আছে তো সব কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে রয়েছে চ্যানেল তো চ্যানেলে আমি ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশে বসবাস করেন আপনি যে দেশে থাকেন সেই দেশটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি সেই জন্য ইন্ডিয়া দিয়ে দিয়েছি জাস্ট আপনি এই বক্সের ওপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেশ কিন্তু রয়েছে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দেবেন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া দেবেন এইভাবে যে দেশে থাকেন সেই দেশটা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া দেয়া রয়েছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে দু নাম্বার সেটিংসটা করতে হবে এর নিচেই রয়েছে কিওয়ার্ডস আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের সমস্ত কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি ঠিক আছে মানে আমি দু নাম্বার সেটিংস কিন্তু করেই রেখেছি এবার কিভাবে কি করতে হবে সব কিছু আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন প্রথমেই কিওয়ার্ডসে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে আমি যে চ্যানেলের মাধ্যমে আপনাকে সমস্ত সেটিংসগুলো দেখাচ্ছি সেই চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ শর্টস ঠিক আছে সেই জন্য চ্যানেলের নামটাও অর্ঘ শর্টস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আবার আমি দেখতে পাচ্ছেন স্মল লেটারে অর্ঘ শর্টস দিয়েছি ঠিক আছে আপনি একবার নামটা দিলেই হবে এরপর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যেহেতু আমি এই চ্যানেলে মোবাইল ফোন টেকনোলজি অ্যাপ বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও করি সেই জন্য দেখতে পাচ্ছেন মোবাইল ফোনস রিভিউ তারপরে যেহেতু আমি শর্ট ভিডিও করি এই চ্যানেলে সেই জন্য শর্টস ইউটিউব শর্টস শর্ট ভিডিওস দেখতে পাচ্ছেন তারপরে আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে টেকনিক্যাল অর্ঘ এইসব কিন্তু আমি ভোরে ভরে দিয়ে রেখেছি আমার যতগুলো চ্যানেল আছে তারপরে আমি এই চ্যানেলে কি ভিডিও করি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যান্ড্রয়েড স্মার্টফোনস ঠিক আছে আমার কিছু ভিডিও টপিক যেমন টপ ফাইভ বেস্ট অ্যান্ড্রয়েড গেমস তারপরে ইনস্টাগ্রাম টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে অর্থাৎ আমি এই চ্যানেলে যা যা ধরনের ভিডিও করি যে যে টপিকের ওপর ভিডিও করি আমার যে চ্যানেলের নাম আমার নাম সব কিছু কিন্তু আমি ভরে ভরে দিয়ে দিয়েছি এই কিওয়ার্ড সেকশনে কিন্তু আপনাকে এটাই করতে হবে আপনার চ্যানেলের নাম আপনার নাম আপনি যে যে ধরনের ভিডিও করেন তার দু একটা টপিক আপনি দিয়ে দিলেন ঠিক আছে এইভাবে আপনাকে কিন্তু মোটামুটি পাঁচটা দশটা পনেরোটা আমি যেভাবে করেছি আপনাকে করতে হবে তো আশা করি বুঝতে পারলেন ঠিক আছে আর আপনি যদি খুঁজে না পান যে কি কিওয়ার্ড দেবেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন ঠিক আছে আশা করি একটা ভালো রকম ধারণা পেয়ে যাবেন এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বর সেটিংসে তার জন্য অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দিয়েছে ডু ইউ ওয়ান টু চ্যানেল অ্যাজ মেড ফর কিডস মানে আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দিয়েছে ইয়েস সেট দিস চ্যানেল এজ মেড ফর কিডস মানে হ্যাঁ এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তারপরে একটা রয়েছে নো সেট দিস হচ্ছে না এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয় আর অপশনটা রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও মানে প্রত্যেকটা ভিডিওতে আপনি আলাদা করে এই সেটিংটা করবেন ঠিক আছে তো দরকার নেই আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য হয় মানে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও করেন আপনি একেবারেই ইয়েস করুন আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও না করেন ঠিক আছে তাহলে আপনি নো করুন ঠিক আছে আমি যেহেতু বাচ্চাদের জন্য করি না সেই জন্য নো সিলেক্ট করা রয়েছে এইভাবে আপনি তিন নাম্বার সেটিংসটা করে নিন তো আশা করি বুঝতে পারলেন এরপরে দেখতে পাচ্ছেন আরো একটা অপশান রয়েছে ফিচার এলিজিবিলিটি আপনাকে এখানেও চেক করতে হবে যে এই সেটিংসগুলো করা রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন তিনটে সেটিংস রয়েছে প্রথম যে সেটিংসটা তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন সঙ্গে সঙ্গে এই যে প্রথম সেটা কিন্তু এনেবেল হয়ে যাবে যেই এনেবেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এনেবেলড লেখা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেয়া এরপর দু নাম্বার যে সেটিংস মানে ফিচার্স সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এখান থেকেই কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে ইন্টারমিডিয়েট ফিচার্সটা আমার করা হয়ে গেছে সেই জন্য দেখতে পাচ্ছেন এটাও এনেবেলড লেখা রয়েছে কিন্তু আপনার কিন্তু এনেবেল্ড থাকবে না যতক্ষণ না আপনি করবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখাই রয়েছে এই অন করতে গেলে স্ট্যান্ডার্ড থাকতে হবে হবে মানে প্রথম করতে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে আপনার যদি এটা এনেবেল না থাকে নিচে একটা আপনি ভেরিফাই ফোন নাম্বার অপশান পাবেন জাস্ট আপনি এখানে এসে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দেবেন তারপর সেই ফোন নাম্বারে একটা কোড আসবে মানে ওটিপি আসবে সেই ওটিপি বা কোডটা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যাবে আর তারপর থেকে আপনি কি কি সুবিধা পাবেন যেমন আপনি পনেরো মিনিটের বড় ভিডিও বানাতে পারবেন আপনার লং ভিডিওতে আপনি থামনেল সেট করতে পারবেন আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন ঠিক আছে এরপর যেই আপনি দু নাম্বার এই যে ফিচার্সটা মানে সেটিংসটা করে নেবেন তারপর আপনাকে তিন নাম্বার যে ফিচার্স মানে সেটিংস সেটা করতে হবে আর সেটা হচ্ছে অ্যাডভান্সড ফিচার্স ঠিক আছে এটা আপনি কিভাবে করবেন এর জন্য আপনাকে কিন্তু মোটামুটি কিছুদিন এক মাস দু মাস বা পনেরো দিন টানা ভিডিও করতে হবে রেগুলার যদি আপনি ভিডিও করেন অটোমেটিক কিন্তু এই যে অ্যাডভান্স ফিচার্স এটা এনেবেল হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস বলে একটা অপশান রয়েছে জাস্ট আপনি আপলোড ডিফল্টসে ক্লিক করুন আপলোড ডিফল্টসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে দিয়েছে বেসিক ইনফো বেসিক ইনফোতে আমাদের কোনো কাজ নেই আপনি পরের অপশান অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন এখানেই কিন্তু আপনাকে পরপর অনেকগুলো সেটিংস করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন লাইসেন্স দিয়েছে এটা আপনি কিন্তু যেটা আছে সেটাই রাখবেন ঠিক আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি ভুলবশত কোনোভাবে আপনি এর পরেরটা মানে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিও যে ইউজ করতে পারবে সেক্ষেত্রে আপনি কিন্তু কপিরাইটও তাকে দিতে পারবেন না আর আপনি যদি আপনার চ্যানেলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করে রাখেন তাহলে কেউ যদি আপনার ভিডিও কপি করে আপনি কিন্তু তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন এবার আমি চলে যাচ্ছি এরপরের সেটিংসে দেখতে পাচ্ছেন এরপরের সেটিংসে রয়েছে ক্যাটাগরি আপনাকে আপনার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করা কারণ আমি টেক ভিডিও করি সেই জন্য সায়েন্স এন্ড টেকনোলজি দেওয়া আপনি জাস্ট এই বক্সে ক্লিক করবেন তারপর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আপনাকে দিতে হবে আপনি যদি কমেডি করেন কমেডি যদি এডুকেশন করেন এডুকেশন যদি এন্টারটেইনমেন্ট হয় এন্টারটেনমেন্ট যদি অ্যানিমেশন হয় ফিল্ম এন্ড অ্যানিমেশন যদি গেমিং হয় গেমিং আপনি যদি ব্লগ ভিডিও করেন তাহলে পিপল অ্যান্ড ব্লগস এইভাবে কিন্তু আপনাকে ক্যাটাগরি দিতে হবে তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক চ্যানেল সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া হলো ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি পরের সেটিংসে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন এখানেই আপনাকে ল্যাঙ্গুয়েজের একটা সেটিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এখানে লেখা রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইউটিউব আপনার কাছ থেকে জানতে চাইছে আপনি কোন ভাষায় ভিডিও আপলোড করেন এবার আপনি যে ভাষায় ভিডিও আপলোড করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করি আমার বাংলা সিলেক্ট করা রয়েছে আপনি যদি অন্য কোনো ভাষায় ভিডিও করেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর যে ভাষায় আপনি ভিডিও করেন আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বাংলা রয়েছে জাস্ট আপনি বাংলাটা সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এর নিচে আরও একটা অপশন দিয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ আপনি যদি নির্দিষ্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজে যদি মিক্সিং না করে আমি তো মিক্সিং করে লিখি বাংলাতেও লিখি আবার ইংলিশেও লিখি টাইটেল ডেসক্রিপশান কিন্তু আপনি যদি নির্দিষ্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজে ধরুন আপনি শুধু বাংলাতেই টাইটেল লেখেন ডেসক্রিপশান লেখেন অথবা ইংলিশে টাইটেল লেখেন ডেসক্রিপশান লেখেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন তো গুগল ক্রোম ব্রাউজারে এসে যা যা সেটিংস করতে হবে সব কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিলাম তবে এখনও আরও দুটো গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেটা কিন্তু গুগল ব্রাউজারে নয় সেটা ইউটিউব স্টুডিও অ্যাপে করতে হবে তার আগে আপনি যা যা সেটিংসগুলো করলেন সেটা আপনাকে সেভ করতে হবে তার জন্য নিচে নিচে আপনি আপনি সেভ পাবেন সেভে ক্লিক করবেন করবেন যেই দেখতে পাচ্ছেন লেখা এসে গেছে গুগল ব্রাউজারে করা সমস্ত সেটিংসগুলো এখন কিন্তু সেভ হয়ে গেছে এবার আপনি ইউটিউব স্টুডিও অ্যাপে চলে যান আমি এখন ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপটা এখান থেকে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এবার আপনি সোজা এখানে দেখতে পাচ্ছেন লোগোর মধ্যে চলে যান এরপর দেখতে পাচ্ছেন রয়েছে পেন আইকন রয়েছে পেন আইকনে ক্লিক করুন পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নাম হ্যান্ডেল এগুলো শো করছে একইভাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম হ্যান্ডেল শো করবে এখানেই পরপর দেখতে পাচ্ছেন দুটো সেটিংস রয়েছে প্রথম যে সেটিংসটা রয়েছে লিঙ্কস এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কসের পাশে একটা পেন আইকন এখানে ক্লিক করবেন আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার বা অন্য একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু দিতে পারেন যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কিন্তু আমার অন্য একটা চ্যানেলের দেখতে পাচ্ছেন লিঙ্ক আমি দিয়ে রেখেছি যদি আমি এই পেন আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে টাইটেলে কিন্তু সাবস্ক্রাইব আওয়ার মেন চ্যানেল লেখা ঠিক আছে আমি চাইলে এখানে ইউটিউবও লিখতে পারতাম আর ইউআরএলের জায়গায় ইউআরএলটা পেস্ট করা এইভাবে আপনি কীভাবে করবেন আপনাকে বলে দিচ্ছি প্লাস অ্যাড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টাইটেলে আপনি যে সোশ্যাল মিডিয়ার নাম দিতে চান দিয়ে দেবেন ধরুন আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রাম দেবেন এইভাবে ফেসবুক ফেসবুক পেজ বা ইউটিউব ঠিক আছে জাস্ট আপনাকে দেখাচ্ছি যদি আমি এখানে ইনস্টাগ্রাম লিখি তাহলে টাইটেলে ইনস্টাগ্রাম হয়ে গেল এরপর অ্যাড ইউআরএল রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এই বক্সে ক্লিক করবেন এরপর আপনাকে সেই লিঙ্কটাকে পেস্ট করতে হবে এইভাবে ধরবেন তারপর পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল আমার যেহেতু আগের থেকে করা রয়েছে আমি করব না তারপর ডানে ক্লিক করলেই কিন্তু ধরে নেবে ঠিক আছে হয়ে গেল প্রথম সেটিংসটা এরপর যে সেকেন্ড সেটিংস সেটা হচ্ছে ফর ইউ দেখতে পাচ্ছেন এটা আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু বেশি বেশি ভিউস নাও আসতে পারে কিন্তু এটা যদি অন করেন তাহলে চান্স রয়েছে অনেক বেশি ভিউস আসবে এই দুটো সেটিংস করলে কি কি সুবিধা হবে এখন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি চলে যাচ্ছি যে চ্যানেলে সেটিংসগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে ঠিক ডেসক্রিপশানের নিচেই দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম স্ল্যাশ দিয়ে একটা লেখা রয়েছে এটা কিন্তু লিঙ্ক মানুষ যদি এখানে ক্লিক করে আপনি যতগুলো লিঙ্ক সেট করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল ফেসবুক টুইটার মানে এক্স তারপরে হচ্ছে টেলিগ্রাম সমস্ত লেখা ধরুন কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চায় তাহলে আমি কেউ ইনস্টাগ্রামে ক্লিক করবে ইনস্টাগ্রামে ক্লিক করলে কিন্তু আমার ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কেউ চাইলে আমাকে ফলো করতে পারে এইভাবে সুবিধা হবে তারপর যেটা আমি বললাম ফর এর অপশান আপনি যদি অন করে রাখেন দেখতে পাচ্ছেন কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করে প্রথমেই দেখতে পাচ্ছেন পরপর ভিডিওগুলো শো করবে অডিয়েন্সের ইন্টারেস্ট মতো কিন্তু পরপর ভিডিও শো করাবে কেউ চাইলে দেখতে পারে এইভাবে আপনার ভিউজ বাড়ার প্রবণতাও বেড়ে যাবে তো আপনি এক্ষুনি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে এই প্রত্যেকটা সেটিংস করে ফেলুন তারপর দেখবেন আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে বেশি 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 করে ভিউজ চলে আসবে